অবৈধ দখলে দৈন্যদশা বাহাদুর শাহ পার্কের সড়কের বেহাল অবস্থায় দুর্ভোগে 65 নম্বর ওয়ার্ডবাসী। সচেতনতা বাড়াতে জাহাঙ্গীরনগরে পাখি মেলা, চেনা প্রতিযোগিতা আর নানা আয়োজনে মুখরিত ক্যাম্পাস। রাজশাহীতে আশ্রম প্রকল্পে ঘর পেল আরও 4000-এরও বেশি পরিবার, খুশি মাথা গোজা ঠাঁই পেয়ে। 80 বছর পর জার্মান ট্যাঙ্কের মুখোমুখি রাশিয়া, পুতিনের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্রের আকাশে চীনা স্পাই বেলুন। বিপিএলে দুপুরে বরিশালের বিপক্ষে খুলনার ডু অর ডাই ম্যাচ, সন্ধ্যায় রংপুরের প্রতিপক্ষ বিদায়ী ঢাকা। আমন্ত্রণ সংবাদ উপরে বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত সংবাদ। অনেক আন্দোলন সংগ্রামের পরও পুরান ঢাকার ঐতিহাসিক নিদর্শন বাহাদুর শাহ পার্ক থেকে খাবারের দোকান উচ্ছেদ না করায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওপর ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ, দোকানের কারণে নষ্ট হচ্ছে পার্কের পরিবেশ, ক্ষুণ্ণ হচ্ছে স্থানীয়দের অধিকার। এদিকে পার্কে দোকান রাখার পক্ষে মেয়রের অবস্থান থাকায় প্রশ্ন উঠেছে, সাধারণ মানুষ তথা পার্কের জন্য দোকান নাকি মুনাফা লোভীদের জন্য পার্ক? বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। পুরান ঢাকার ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক, ভোরের আলো ফোটার আগেই যেখানে জড়ো হন শত শত মানুষ, অনেকটা ঠাসাঠাসি অবস্থা 85.3 কাঠার ছোট্ট এ জায়গায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ সহ অন্তত 12টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ স্থানীয়দের মিলন মেলায় পরিণত হয় স্থানটি। ঐতিহাসিক নানা কারণে বাহাদুর শাহ পার্কের গুরুত্ব কোনো অংশে কম নয়, তবে ছিন্নমূল মানুষের এমন বসবাস ঐতিহাসিক নিদর্শন না ভেবে ভিন্ন কিছু ভাবতেই পারেন অনেকে। সৌন্দর্য বর্ধনের নামে ইট পাথরের অবকাঠামো তৈরি করে পার্কে করা হয়েছে আরও সংকীর্ণ, চারপাশে ফুটপাথ আর রাস্তা দখল করে বসানো হয়েছে শত শত দোকান। এমন অবস্থায় যেখানে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া দায়, সেখানে কেন বসাতে হলো স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান, বলছেন স্থানীয়রা। এই এলাকায় এত ঘন বসতি, এরপরে আমরা একটু নিঃশ্বাস পালানোর স্থান যেটা, সেটা আজকে দখলদারিত্বের মধ্যে রান্নাবান্না করা হয়, আমাদের যে গাছপালা যেটুকু আছে সেটাও ক্ষতিগ্রস্ত হইতেছে। নিঃশ্বাস ফেলার জায়গার মধ্যে হোটেল করা এবং পাকা স্থাপনা করা, এটা কোনো মতে সচিত নয়। পার্কের প্রায় 3/1 ভাগ জায়গা দখল করে নিয়েছে ক্যাফে বাহাদুর। মাটির উপর ঢালাই দিয়ে বসানো হয়েছে চেয়ার টেবিল, পুরো পার্ক জুড়ে একক রাজত্ব একটি প্রতিষ্ঠানের। রেস্টুরেন্টের এই নির্মাণের কাজ শুরুর দিকেই আমরা একাধিকবার এটার প্রতিবাদ জানিয়ে আসছি। আমরা নিন্দা জানাই, আমরা দুঃখ প্রকাশ করছি যে এই স্থাপনা যেন অতি শহরে শহরে নিয়ে যায়। আগামী 24শে মে প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর আমাদের মিছিল যাবে, স্মারকলিপি দেব। দোকান উচ্ছেদ করতে স্থানীয়রা অনেক আন্দোলন সংগ্রাম করলেও তাদের দাবি উপেক্ষা করে ব্যবসায় প্রতিষ্ঠানের পক্ষেই মত নগর পিতার। সেখানে একটি অস্থায়ী খাবারের দোকান দেওয়া হয়েছে, একটি যারা সেখানে যারা ওই নান্দনিক পরিবেশ এবং ওই উদ্যানে সফরে আসবে তারা যেন একটি বিনোদনের জায়গা পায় সেটার জন্য। যদিও এমন একটি স্থানে কেন দোকান বসাতে হবে তার কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। 1857 সালের আন্দোলনের উপর একটা জাদুঘরের মতো, ছোট জাদুঘরের মতো হতে পারে, এটাই সিটি কর্পোরেশনের দায়িত্ব ছিল। সেই দায়িত্ব পালন না করে এই পুরো ঐতিহাসিক স্থাপনাকে ধ্বংস করার একটা আয়োজন, এটা অবিশ্বাস্য যে এইখানে এটা কোনো সরকারি প্রতিষ্ঠান ইজারা দিতে পারে, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। একটি আদর্শ নগরীতে পার্কের প্রয়োজনটা কোথায় যদি মুক্তভাবে প্রাণ ভরে নিঃশ্বাসই না নিতে পারে মানুষ? বণিক শ্রেণীর দখল বাণিজ্য ব্রিটিশ আমল থেকে দেখে এসেছে এদেশের মানুষ, কিন্তু প্রশ্ন হচ্ছে স্বাধীন সার্বভৌম দেশে এমন দখল বাণিজ্য আর কতকাল? এমনটাই জিজ্ঞাসা পুরো ঢাকাবাসীর। বাহাদুর শাহ পার্ক থেকে মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা। এবারে দেশ টিভি নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। ঢাকা
ঢাকার দুই সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে রয়েছে নানা ধরনের সমস্যা, আর এসব সমস্যার কারণে ভোগান্তি পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। বাসিন্দাদের অভিযোগেরও শেষ নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 65 নম্বর ওয়ার্ডবাসীর দুর্ভোগের বড় কারণ বেহাল সড়ক। ইকবাল অনিকের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 65 নম্বর ওয়ার্ড 2017 সালের পূর্বে মাতোয়াইল ইউনিয়নের 7-8-9 নং ওয়ার্ড ছিল। একই সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সীমাবর্ধিত করলে 65 নং ওয়ার্ড হিসেবে আত্মপ্রকাশ করে, যা ঢাকা মহানগরের মোমেনবাগ, আদর্শবাগ, রহমতপুর, মধুবাগ, মুসলিমনগর, মোগলনগর, খুড়িয়াপাড়া, গ্রানীপাড়া, দক্ষিণপাড়া, ভূইয়াবাড়ি, খানবাড়ি, রায়েরবাগ, মুজাহিদনগর, হাশিম রোড, রায়েরবাগ খানকা, মাতোয়াইল মেডিকেল ও তুষারধারা আবাসিক এলাকা, গিরিধারা আবাসিক এলাকা, বিশ্ব রোডের দক্ষিণ অংশ এলাকা নিয়ে গঠিত। এই সড়কটি মাতোয়াইলের কলেজ রোড। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল হাজারো মানুষের। তবে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খানাখন্দে ভরা এই সড়ক এখন ভোগান্তির আরেক নাম, বলছেন বাসিন্দারা। কথা একটা, এখানে যে সুযোগ সুবিধা সিটি কর্পোরেশন পাওয়া উচিত ছিল ওইটা আমরা কিছুই পাইনি এবং ভোগ করতে পারতেছি না। পায়ে আজকে বছর তিন বছর ধরে উপর আরো কতদিন দীর্ঘদিন ঠিকঠাক করে আবার খারাপ হয়ে যায়, এই অবস্থা। দুলা বালু রাস্তাঘাট পুরো একদম বাজি অবস্থা। সারাদিন গাড়ি ঘোড়া চলে কিন্তু রাস্তা এমন খারাপ যে মানুষ চলাফেরা করতে পারে না, বর্ষার সময় একটু পানি জমে যায়। দীর্ঘদিন থেকে এভাবে সড়কটি পড়ে থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে জানান যানবাহনের চালকরা। যে আরো ক্ষতি হবে গাড়ি রাস্তা পানি খেতে পাইলে, বর্ষায় এমন পানি থাকে রাস্তা পানি হয়ে যায়, সেজন্য তো আমার মনে কষ্ট হয়। গাড়ি চালাতে গেলে অথবা কোনো গাড়ির লগে রিক্সাও পল্লি গায়ে পড়ে, এরকম অবস্থা রাস্তা দিকে আরও বেশি, আরও ময়লা আবর্জনা রাস্তা দিয়ে হাঁটতে গেলে অনেক কষ্ট হয় আমগো সবার। 65 নম্বর ওয়ার্ডে আছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। সড়কের বেহাল দশার কারণে ব্যবসায় ক্ষতি হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। কেন শিল্প এলাকা, হাজার হাজার কোটি টাকা আমরা আদান প্রদান হয়, মালটাল আসা যাওয়া হয়, কিন্তু কোনো কারোই মানে দেখে না চোখ দিয়া। এই যে রাস্তাঘাটে চলাফেরা না করতে পারলে তো রিক্সা গাড়ি চলাফেরা করতে পারে না, সঠিকভাবে কাস্টমার আসতে পারে না, ব্যবসায়ীদের প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার সংস্কার না হয় পানি জমে বেড়েছে মশার উপদ্রব, অভিযোগ এলাকাবাসীর। মশার জন্য আমরা ঘুমাইতে পারি না, আমরা কাজ করে বাসায় যাই, মশা খুব অত্যাচার করে, মশা অনেক চাপ বেড়ে গেছে, মানুষের অনেক ক্ষতি হইতেছে, মশা এইসে ময়লা আবর্জনা রাস্তাটা একবারে বিচ্ছিন্নিকল হয়ে রয়েছে। যে মশাগুলো মনে করেন উৎপাত, এত বড় বড় মশা, মশার জন্য বসাই যায় না এখানে। খানাখন্দগুলো খুব দ্রুত সংস্কার করার দাবি স্থানীয়দের। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের অধীনে 41 নম্বর ওয়ার্ডবাসীর দুর্ভোগের চিত্র জানবো এবারে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম। তরিক, স্থানীয়রা কি কি বিষয় নিয়ে অভিযোগ করছেন? ধন্যবাদ আপনাকে। এর আগের সংবাদে আপনাকে ঠিক যেমনটা বলছিলাম যে আমি কিন্তু রয়েছি এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 41 নম্বর ওয়ার্ডের সাতারকুল এলাকাতে, এবং আমি এখন রয়েছি কিন্তু সেই সাতারকুল সড়কে। এটি একটি খুব ব্যস্ততম একটি সড়ক। আপনাকে যদি দেখাই, এই সড়কটি কিন্তু এই এলাকার মূল সড়ক, এবং এই সড়কটি দিয়েই কিন্তু এখানকার সব পরিবহন বা যানবাহনগুলো এখান থেকে চলাচল করে। কিন্তু এই যানবাহন বা চলাচল করার ফলে এই এলাকাতে কিন্তু মানুষের বেশ ভোগান্তি ভোগাতে হয়। তারা বলছেন যে এই সড়কটি কিছুটা সংকীর্ণ হওয়ায়, অর্থাৎ কিছুটা ছোট হওয়ায় গাড়ির চাপ এখানে সবসময় বেশি থাকে, এবং তাদেরকে দীর্ঘ সময় কিন্তু অপেক্ষা করতে হয়, এবং এটি কিন্তু বিশেষ করে রাতে যখন বড় গাড়িগুলা বা বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে যে পরিবহনগুলো আসে বা যানবাহনগুলো আসে, তখন কিন্তু এলাকার মানুষের কিন্তু আরও বেশি ভোগান্তি পোহাতে হয়, এবং তারা বলছেন যে আধা ঘন্টা এক ঘন্টা তাদের কিন্তু সড়কে অবস্থান করতে হয়। এছাড়াও কিন্তু এই এলাকার মানুষের কিন্তু বেশ কিছু অসুবিধা রয়েছে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এখন আমরা সরাসরি এই এলাকার একজন বাসিন্দার কাছে একটু জানতে চাইবো, আপনি একটু বলবেন যে আপনারা এখানে কি কি সুবিধা পাচ্ছেন বা কি কি অসুবিধা রয়েছে আপনাদের? এমনিতে আমরা আসি, কোনো প্রবলেম ফেস করতেছি না। সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে গ্যাসের সমস্যা। গ্যাসটা রাত 11টার দিকে আসে, আবার সকাল বেলা সূর্য উদয়ের আগে আবার চলে যায়, আর সারাদিন রান্না বান্না ওই রকম করতে পারে না। আর এছাড়া যেটা আছে, রোড গার্ড মোটামুটি ভালো আছে, যখন কাভারি ভ্যানগুলি ঢোকে তখন একটু জ্যাম জটের সৃষ্টি হয়, এছাড়া
আপনাদের এই এলাকাতে কি সিটি কর্পোরেশনের মার্কেট, কমিউনিটি হেলথ ক্লিনিক বা অন্যান্য যে সেবাগুলো, পানি, গ্যাসের এই সেবাগুলো আছে? শুধু মূলত সমস্যা বেশিরভাগ গ্যাসেরই সমস্যা। সিটি কর্পোরেশনের অন্যান্য সেবা মোটামুটি ঠিক আছে। মশা নির্মাণের জন্য যেগুলো করার দরকার করে, মশা তো অনেক, মশা আছে, যত কিছু করুক মশা যাইতেছে না, আরো ভাবে আরো বেশি ভাবে নির্মাণ করা উচিত। আমরা আরেকজনের কাছে একটু জানতে চাইবো, আপনি একটু বলবেন যে আপনারা কি কি সমস্যা, আপনারা কি কি সমস্যা এখানে ফিল করছেন? এলাকাত মনে করেন আপনার গ্যাস থাকে না, বারোটার সময় রাইতের গ্যাস, আর এখন তো কয়েকদিন ধরে মশার বিরাট উৎপান। এইটাই অবস্থা এত খারাপ যে একটা রাস্তাও মানে সরকার করে না। এখানে মানুষ গিঞ্জি অবস্থা, মানে খুবই, আমার এখানে একটু জমি আছে, আসলে দেখলাম যে রাস্তাই নাই, সোয়ারেজ নাই, এইখানে বাওয়াইলা পাড়া সব পানি দিয়ে, আমার কথা একটা সোয়ারেজ লাইনও নাই। আমরা অনেক ঘুরতে, বাসাবাড়ির যে ময়লা সেগুলো কি নিচ্ছে এখানে? বাসাবাড়ির ময়লা গুলো যে সিটি কর্পোরেশন যে ঠিক মতো কালেকশন করবে এমন কোন ওয়ে নাই। জেসিকা, যেমনটা শুনছিলেন যে নানান সমস্যার মধ্যেই কিন্তু রয়েছে এলাকার বাসিন্দারা, তারা বলছেন যে একদিকে রাস্তার সমস্যা, অন্যদিকে মশার সমস্যা, সোয়ারেজ লাইনের সমস্যা, আর সবথেকে বড় যে সমস্যা তারা অভিযোগ করছে সেটা হচ্ছে গ্যাসের সমস্যা। তারা বলছেন যে অনেক রাতেই কিন্তু গ্যাস আসে, বারোটা সাড়ে বারোটা বা একটার দিকে গ্যাস আসে, এবং সে ভোর নাগাদ কিন্তু সূর্য ওঠার আগেই কিন্তু সেই গ্যাস চলে যায়, এবং এটা নিয়ে কিন্তু তারা কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো মানুষের জনদুর্ভোগের নিয়ে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের 41 নম্বর ওয়ার্ড থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জেসিকা তরিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন অধীনে 41 নম্বর ওয়ার্ডবাসীর দুর্ভোগের চিত্র জানাচ্ছিলেন সহকর্মী তরিক ইসলাম। পাখি সংরক্ষণে গণসচেতনতা তৈরির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে পাখি মেলা। বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের এ আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ বার্ড ক্লাব, অরণ্যক ফাউন্ডেশন ও বন বিভাগ। মেলায় রাখা হয় বেশ কিছু আয়োজন, এর মধ্যে ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু কিশোরদের পাখি ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপ ও বাইনোকুলার দিয়ে পাখি দেখা, অডিও ভিজুয়ালের মাধ্যমে পাখি চেনা ও পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। ব্যতিক্রমী এমন আয়োজনে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। দুটা পাখি মেলা, এখানে শুধু পাখি থাকতেছে, এগুলো স্ট্যাফিং করা পাখি। হ্যাঁ, এই পাখি মূলত এইভাবে স্ট্যাফিং বা এইভাবে প্রসেস করার উদ্দেশ্য হচ্ছে এই পাখিগুলি প্রায় বিলুপ্তি প্রায়, যেমন অনেক পাখিকে আমাদের দেশে এখনো খাবার হিসাবে ব্যবহার করে। তো আমাদের মেসেজ থাকবে হচ্ছে পাখি, একটা পাখিতে আসলে পাখিদেরকে পাখিদের মতো বাঁচতে দিন। পাখি ছাড়া আমাদের পরিবেশের যে ভারসাম্য, ইকোসিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে পাখি ছাড়া। পাখি মেরে ফেলা হচ্ছে, পাচার করা হচ্ছে বিভিন্ন কাজে। তো আমরা যে মেসেজটা দিতে চাচ্ছি যে পাখিকে পাখির মতো মুক্ত করে দিন, পাখিকে পাখির মতো বাঁচতে দিন। আমরা তো ছোটকাল থেকে দেখে আসছি পাখি কেমন কি, কিন্তু বাচ্চাদের তো অনুভূতিটা প্রকাশ করার জন্য, পাখিগুলো সব সম্পর্কে জানার জন্য, এজন্য কি বাচ্চাকে আনা। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই পাখি মেলা নিয়ে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, পাখি চেনা প্রতিযোগিতার মতো এমন ব্যতিক্রমী আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে জেসিকা। আপনারা জানেন যে সকালবেলা থেকে আমরা এখানে আছি পাখি মেলাকে কেন্দ্র করে, এবং সকাল থেকে পর্যবেক্ষণ করছি যে পাখি মেলা নিয়ে কি কি আয়োজন ছিল, কি কি কাজ হয়েছে। এখানে আপনারা জানেন সকাল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা ছিলেন এখানে পাখি মেলা নিয়ে, তারা আয়োজনকে ঘিরে স্টল দিয়েছেন পাখি চেনার জন্য। তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন এখানে, এবং তাদের স্টলে পাখিদেরকে নিয়ে যে সচেতনতা তা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং
আজকে অনেকটা রোদ উঠেছে, সকালবেলা অনেকটা ঠান্ডা আবহাওয়া ছিল। এখন রোদ উঠার পর পাখি মেলার চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষ হওয়ার পর কিন্তু এখন মেলার শেষের দিকে পর্যায়ে চলে এসেছে। সকালবেলা যে পরিমাণ লোক সমাগম ছিল এখন কিন্তু তা নেই। তবুও কিন্তু এখন যারা আছেন তারা কিন্তু মানুষজন আসছেন পাখি মেলা দেখার জন্য, এবং যেহেতু এখানে বিভিন্ন রকম পাখি চেনা যাচ্ছে এবং পাখি স্টাফ করা পাখি দেখা যাচ্ছে যা সচরাচর মিউজিয়াম ছাড়া দেখা যায় না, তা দেখতে পারে কিন্তু এখানকার মানুষজন খুবই আনন্দিত এবং তারা উৎসাহ বোধ করছেন। এবং তারা আমাদেরকে বলেছেন যে এই ধরনের প্রোগ্রাম আয়োজন করার ফলে তারা যথেষ্ট খুশি হয়েছে। এবং আমরা যদি একটু কথা বলি, এখানে যিনি আয়োজক আছেন পাখি মেলার স্টল আছেন, যে আপনারা যে পাখি মেলা আয়োজন করছেন আপনাদের কাছে কেমন লাগছে একটু বলবেন। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। সবার অংশগ্রহণের মাধ্যমে এটা খুব একটা আনন্দমুখর পরিবেশে পাখি যে কাচাই না থেকে এটাকে আমাদের এই লেকগুলো আগে অনেক আগে হচ্ছে আমরা সকালে ঘুম থেকে উঠতাম পাখির কলকালিতে, এখন হচ্ছে গাড়ির সাউন্ড গাড়ির শব্দের ফলে আমাদের এই পাখি থাকতেছে না। এটা হচ্ছে সচেতনমূলক পাখি এই আয়োজন। আপনারা যেটা শুনছিলেন যে এই মানুষসৃষ্ট কারণে কিন্তু পাখিদের যে অভয়ারণ্য, পাখিদের যে স্বাভাবিক পরিবেশ তা কিন্তু অনেকটা ব্যাহত হচ্ছে এবং ফলে কিন্তু জীববৈচিত্র্যের উপর অনেকটা বিরূপ প্রভাব পড়ছে আমাদের। এবং এই নিয়ে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন বিভিন্ন ফাউন্ডেশন আছেন, সংগঠন আছেন, তারা পাখিদের পরিচিতি, পাখিদের নিয়ে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আপনারা তো এসেছেন বাংলাদেশ বার্ড ক্লাব থেকে, আপনাদেরকে একটু বলবেন যে এই যে পাখি নিয়ে আপনারা কি ধরনের সচেতনতা মানুষদের কাছে আজকের এই পাখি মেলাকে নিয়ে আমাদের অনেক সচেতনতামূলক কাজ চলছে। সর্বোপরি যেটা চলছে সেটা হলো আপনাকে শিকার প্রতিরোধে আমাদের খুব জোরালো ভাবে আমরা কাজ করতেছি। এতদিন তো আমরা নেচার দেখেছি, বাট এখন চাচ্ছি নেচারকে কিভাবে রক্ষা করা যায় সেই ব্যাপারে কাজ করার। আমাদের টিম প্রতি জেলায় কাজ করছে, যারা শিকার করে তাদেরকে প্রতিরোধ করা হচ্ছে বিভিন্নভাবে, আমরা ওখানে মানে প্রতিরোধও হচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের সরকারের বন বিভাগ আমাদের খুব ভালো সহযোগিতা করছে। আশা করি আমরা শিকার প্রতিরোধে এখন পর্যন্ত আমরা 75% পর্যন্ত এগিয়ে গেছি। সামনে আমরা টোটালি হয়তো পারবো কিনা জানি না, তো টোটালি আমরা চাচ্ছি জীববৈচিত্র্য রক্ষা করার জন্য শিকার এবং শিকারীদের, শুধু শিকার না, শিকার তো রক্ষা করতে হবে, শিকারীদেরকে একটু ফিরিয়ে নিয়ে আসতে হবে আমাদের এই জীববৈচিত্র্যের মায়া। আপনারা যেটা শুনছিলেন, প্রতি বছর কিন্তু অনেক পাখি শিকার হয় এবং মানুষ শখের বসে শিকার করে, এবং অনেক পাখি আছে বন্যপ্রাণী তারা কিন্তু মানুষ খাবার হিসেবে গ্রহণ করার জন্য শিকার করে থাকে, ফলে কিন্তু বিভিন্ন প্রায় প্রাণী যারা রয়েছেন পাখি রয়েছে সেগুলো কিন্তু হারিয়ে যেতে বসেছে। সেই পাখিগুলো সংরক্ষণ করার জন্য এই আজকের এই পাখি মেলার আয়োজন করা হয়েছে। এবং এই মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পাক পাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন। এই প্রতিপাদ্য নিয়ে কিন্তু আজকের বাংলাদেশের যে বন বিভাগ তারা কিন্তু পাখি এই মেলায় অংশগ্রহণ করেছে, পাশাপাশি অন্যান্য যে ফাউন্ডেশন রয়েছে তারা কিন্তু আজকে এই পাখি মেলায় অংশগ্রহণ করছেন। এবং আপনারা যেটা দেখছিলেন যে আজকের এই পাখি মেলায় সবার কিন্তু অংশগ্রহণ স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দপূর্ণ একটি অংশগ্রহণের মধ্য দিয়ে আজকের এই পাখি মেলা অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এবং আজকে এই পাখি মেলার মধ্য দিয়ে মূল প্রতিপাদ্য বিষয় যে পাখির জন্য অভয়ারণ্য এবং সচেতনতা যে বৃদ্ধি, সেই মেসেজটি এখানকার যারা আয়োজক তারা আমাদেরকে দিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। জেসিকা সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে পাখি মেলা, সে বিষয়ে জানাচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। এবারে অমর একুশে বইমেলা প্রসঙ্গ। অমর একুশে বইমেলার তৃতীয় দিনেই প্রথম শিশু প্রহর বেলা 11টা থেকে উন্মুক্ত করা হয় মেলা প্রাঙ্গণ। সেখানে আছেন আমাদের সহকর্মী আহসান হাবিব, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আহসান, প্রথম শিশু প্রহরে সমাগম কেমন দেখছেন? জেসিকা, আপনি যেমনটি বলছিলেন, আসলে বিষয়টা হলো যে
আজকে শুক্রবার ছুটির দিন, মেলার তৃতীয় দিন চলছে। এখানে শিশু প্রহর শুরু হয়েছে সকাল 11টা থেকে, কিন্তু শিশু প্রহরের যে মূল আকর্ষণ সেটি আসলে আজকে 3:30 থেকে হওয়ার কথা রয়েছে, যেটি আমরা জানতে পেরেছি। এখানে বাংলা একাডেমির মহাপরিচালক তিনি এসেছেন, তিনি আমাদেরকে যেমনটি বলেছেন যে ইভেন্ট ম্যানেজমেন্টের যারা দায়িত্বে রয়েছেন তারা কাজটিকে সম্পূর্ণভাবে করতে পারেননি এবং সেই জন্য তিনি তদারকি দিয়েছেন এবং তাদের কিছু নির্দেশনা দিয়েছেন, তাদেরকে তড়িৎগতিতে কাজগুলো শেষ করার নির্দেশনা দিয়েছেন। আর খুদে যে পাঠকরা রয়েছেন তারা কিন্তু বাবা মায়ের হাত ধরে আজকে শিশু চত্বরে এসেছেন, যেখানে শিশুদের মূল আকর্ষণ থাকে টেলিভিশনের পর্দায় যে তাদের যে বিষয়গুলো, সিসিমপুরের যে চরিত্রগুলোকে তারা দেখেন সেই বিষয়গুলো তারা এখনও পর্যন্ত দেখতে পাননি, সেটা নিয়ে তাদের একটি হতাশা রয়েছে। এবং তাদের যে গার্ডিয়ান রয়েছে, তারা যাদের হাত ধরে মেলায় এসেছেন, তারা কিন্তু বিষয়টিকে দুঃখজনক বলছেন এবং হতাশা প্রকাশ করছেন। তারা বলছেন যে এই ধরনের আয়োজনে এত ইয়ে হওয়াটা ঠিক হয়নি, শিশুরা যে তাদের যে প্রত্যাশা নিয়ে এসেছেন সেই প্রত্যাশা আসলে কোনোটাই পাচ্ছেন না, সেজন্য শিশু চত্বরে তারা এসে লাফালাফি করছেন। তাদের জন্য যে আয়োজনটি ছিল সেটি কাজ শেষ না হওয়ার কারণে সেটি বিকেল 3:30, যেটি আমরা জানতে পেরেছি, সেটি উদ্বোধন হবে বলে জানতে পেরেছি। আর আরেকটা বিষয় আমরা যদি জানিয়ে রাখি, এবারের শিশু চত্বরের পরিধিটা একটু খোলামেলা রাখা হয়েছে, শিশুরা যেন অবাধে বিচরণ করতে পারে এবং তাদের খেলাধুলা থেকে শুরু করে সব কিছু যেন তারা করতে পারে, অভিভাবকরাও যেন তাদেরকে ঠিকভাবে ঘুরাতে পারেন সেই বিষয়টি তারা মাথায় রেখে এটি করেছেন। তবে এখনও পর্যন্ত মেলার যে কাজ সেটি শেষ হয়নি, এটি বাংলা একাডেমির মহাপরিচালক বলেছেন, আমরা যে ওইটা অনেক আগ থেকে 5-7 দিন চলে যায় আসলে মেলা সম্পূর্ণ গুছিয়ে আসতে, সেটি এবারও বা তার ব্যত্যয় ঘটবে না সেরকমই একটা তার কথার মাধ্যমে আমরা আভাস পেয়েছি। আর শিশু উপহরের যে বিষয়টি থাকে সেটি হলো 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে, সেটি আমরা জানতে পেরেছি এবং সেই বিষয়টি এটি দুপুর আগামীকালও আছে, প্রতি বন্ধের দিন সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। তবে আজকে তাদের যে প্রত্যাশা নিয়ে, শিশুরা যে প্রত্যাশা নিয়ে মেলা প্রাঙ্গণে এসেছেন তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি এবং তারা প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে হতাশ হয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত বইমেলার সরার্জী উদ্যানের শিশু চত্বর থেকে ছিল এখনও পর্যন্ত শেষ। পরবর্তীতে অন্য কোনো তথ্য আসলে আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দেব। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব। এবারে নিয়মিত আয়োজন 21শে প্রতিদিন। নিজস্ব ভাষার প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা না থাকায় মণিপুরী জাতিগোষ্ঠীর অনেকেরই পরিচয় নেই নিজস্ব বর্ণমালার সঙ্গে। এতে বিলুপ্তির পথে মণিপুরী সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি। নিজেদের ভাষার অস্তিত্ব টিকিয়ে রাখতে অনেকটা একাই লড়াই করে যাচ্ছেন মৌলভীবাজারে বৃন্দা রানী সিনহা। সালিলা হিকুটির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বৃন্দারানী সিনহা মৌলভীবাজারের কমলগঞ্জের হক্তিয়ার খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। মণিপুরী এই শিক্ষিকার মাতৃভাষার প্রতি অগাধ ভালোবাসা। ইমালন নামে সেই ভাষার বিলুপ্তি ঠেকাতে প্রতিষ্ঠা করেন মণিপুরী মাতৃভাষা স্কুল। নিজের বাড়িতে গত 4 বছর ধরে বিনা বেতনে স্কুলটি পরিচালনা করছেন বৃন্দারানী। আমাদের মাতৃভাষা প্রবেশক প্রজন্মের কাছে যদি তুলিয়া ধরতে না পারি এক সময় একটা বিলীন হয়ে যাবে। এই উদ্যোগ থেকে আমার এই বাড়ির আঙ্গিনায় এই প্রতিষ্ঠান স্কুলটা, আমি মণিপুরী ভাষা প্রশিক্ষণ কেন্দ্র এটা আমি প্রতিষ্ঠা করি। এই স্কুলে মাতৃভাষা শিখে যেন প্রাণ ফিরেছে শিশুদের মনে। এখানে এসে আমি মণিপুরী ভাষা পড়ি ও শিখি। স্কুলে এসে আমি মণিপুরী ভাষা সম্পর্কে শিখতে পেরেছি এবং এখানে মণিপুরী বর্ণ সম্পর্কে আমি অনেক কিছু জানতে পেরেছি। বিভিন্নভাবে সংগ্রহ করা বই দিয়ে বৃন্দারানী শিক্ষার্থীদের দক্ষ করে তুলছেন মণিপুরী ভাষায়। মণিপুরী ভাষার একটা বর্ণমালা আছে, এই ভাষায় বর্ণমালাগুলো হারিয়ে যাচ্ছে। এখন 5টি আদিবাসী ভাষায় চালু করেছে, কিন্তু মণিপুরীদের বর্ণমালা নিজস্ব বর্ণমালা থাকা সত্ত্বেও মণিপুরীরা সেই সুযোগ থেকে বঞ্চিত। আমরা বিভিন্ন এনজিও বা সংস্থার কাছ থেকে বই
চড়া দামে ক্রয় করে আমাদের বৃন্দাবেদাম নিজ উদ্যোগে এই প্রতিষ্ঠান চালু করতেছে। মণিপুরি বর্ণমালার এই প্রতিষ্ঠানটিকে সরকারের পৃষ্ঠপোষকতার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। বৃন্দারানী মাস্টার যেটা মণিপুরি বর্ণমালা মাতৃভাষা লইয়া যেভাবে উদ্যোগ নিচ্ছে, সরকার এতে একটু সহযোগিতা করলে আমরা খুবই লাভবান উপকৃত হব। নিজেদের ভাষা শিক্ষার এই প্রয়াস মণিপুরীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এটা আমি মনে করি তার ব্যক্তিগত উদ্যোগ, একটা ভালো উদ্যোগ। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের বর্তমান সরকারও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা প্রচলনের মাধ্যমে তাদের পাঠ্যক্রম পাঠ্য কার্যক্রমের বই তৈরি করেছে। সরকার 5টি উপজাতি ভাষায় শিশুদের জন্য পাঠ্য বই প্রণয়ন ও বিতরণ করে, যেখানে মণিপুরী উপেক্ষিত। নিউজ ডেস্ক, দেশ টিভি।